আজকে আমাকে পিজ্জা খাওয়াবে পিজ্জা না ও আমাকে পিজ্জা খাওয়াবে বাকি মলটা কিন্তু অত্যন্ত সুন্দর বলবো সব দিক থেকেই ভালো আর ইয়েস ওয়ান অফ দ্য বিগেস্ট মল অফ কলকাতা হ্যালো এভরিওয়ান আজকে কোনো পার্কে নয় আজকে আমরা যাবো কোয়েস্ট মলে আমি আমার বন্ধু দুজনে যাচ্ছি আমরা দুজনে কিন্তু কোয়েস্ট মলটা দেখা হয়নি আমাদের দুজনেরই তো চলো পার্ক সার্কাস স্টেশনে লোকাল ট্রেনে আসলাম এবং সেখান থেকে হেঁটে যাচ্ছি গুগল ম্যাপে কতক্ষণ দেখাচ্ছে মানে স্টেশন থেকে 17 মিনিট প্রায় 20 মিনিটের মতো জাস্ট এখনই এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা ক্রস করে এসেছি এখানে এতটা ট্রাফিক পাস করতেই প্রায় কত 5-6 মিনিট দাঁড়িয়েছিলাম না ওখানে হ্যাঁ আর উপর দিয়ে বাইপাস চলে গেছে তোমরা দেখলে এবার চল গুগল ম্যাপে আর কতক্ষণ দেখাচ্ছে আর 10 মিনিট আছে 10 মিনিট লাগবে এইদিকে যেতে হবে তো কোন দিকে এইদিকে ও আচ্ছা এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে আমাদের আর ওখানে কোয়েস্ট মলটা গিয়ে তোমাদের দেখাচ্ছি গুগল ম্যাপে অ্যাকচুয়ালি যেটা দেখায় মানে ওখানে 10 মিনিট দেখাচ্ছিল আর আমাদের হাঁটতে হাঁটতে প্রায় এতক্ষণে 15 মিনিট হয়ে গেল অবশ্য আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম গুগল ম্যাপে কি করে অ্যাভারেজটা দেখায় কিন্তু আমাদের হাঁটাটা হচ্ছে একটু স্লো হ্যাঁ এমনি টায়ার্ড আর এই যে রাস্তাটা আমরা যাচ্ছি এটা প্রচুর গাড়ি যাতায়াত করে ট্রাফিক জ্যাম ওখানে প্রচুর ছিল যার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি তো হয়ে গেল হুম তো আমাদের 20 মিনিটের রাস্তা মনে হচ্ছে 30 মিনিট এরকম হয়ে যাচ্ছে যাই হোক তো কোয়েস্ট মলটা মানে ম্যাপে কতক্ষণ দেখাচ্ছে আর ম্যাপে আরে একটা হাত দিয়ে হচ্ছে না ঠিকঠাক তুই ধর না একটু মানে নিচে হাত না এইভাবে হাত দে না আমার মতো হাত দে নিচে নিচে হাত কেন দিচ্ছিস না এভাবে ধরলে ভয় থাকে হ্যাঁ এভাবে ধরবি এই তো ওইভাবে আমারও কষ্ট হচ্ছিল দে তাহলে বন্ধ তো ফাইনালি আমরা চলে এসেছি কোয়েস্ট মলে আর কোয়েস্ট মলের ভিউটা বাইরে থেকে জাস্ট অসাধারণ তোকে কেমন লাগছে হেভি লাগছে মানে ফাটাফাটি একদম সাউথ সিটি যেটা দেখেছিলাম ওটার বাইরের ভিউটা অসাধারণ ছিল বাট এটা সত্যি দারুণ একটা ওয়ান অফ দি বেস্ট মল বলতে পারো কলকাতার মধ্যে তো এবার মলের বাইরেটা তো দেখলাম এবার ভিতরে যাব ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের